নমস্কার দাদা আপনার নামটা বলুন জয়দীপ দাস মহমুদফুর গ্রাম ধুনিয়াখালি মহমদপুর গ্রামে আমি বাসিন্দা আচ্ছা আচ্ছা আপনি দাঁতের কাজ করছেন তাই তো আপনাদের একটা তো কোথা হুগলি ডিস্ট্রিকে হ্যাঁ আচ্ছা এটা কতদিন ধরে করছেন পঁয়ত্রিশ বছর ধরে করছি আচ্ছা মানে আপনি একাই করেন না বাড়িতে আরও কেউ করে না না আমারও আমি করি আর আমার স্ত্রী আমার সঙ্গে একটু সহযোগিতা করে আচ্ছা উনিও সহযোগিতা করেন বৌদিও সহযোগিতা করে ঠিক আছে তা আপনারা এই কাজ করে মানে আপনি পঁয়ত্রিশ বছর ধরে কাজটা করছেন করতে মানে কীরকম রকম আপনি কাজ থেকে কাজ শিখেছিলেন এটা আমি বাবার কাছ থেকে কাজ শিখেছি আচ্ছা আচ্ছা মানে ফ্যামিলি ট্র্যাডিশনাল করছেন আর কি খুব ভালো তাই এটা আপনারা একটা শাড়ি ক দিনে হয় দুদিনে না তিন দিনে দু দিনে দিনে একটা শাড়ি করছেন তাই তো এটা এটা থেকে হচ্ছে ইনকাম জেনারেট হচ্ছে আপনাদের হচ্ছে না কিন্তু কি আর তো কিছু কাজ জানি না আমি থাকি আচ্ছা আপনাদের শাড়িটা তো খুব ভালো এটা তো খুব সুনাম আছে মার্কেটে তা যদি বেশি অর্ডার আসে বা এক্সপোর্টের অর্ডার আসে আপনারা কি করতে পারবেন করতে পারবো চেষ্টা করবো তাহলে হ্যাঁ আচ্ছা আপনাদের সমিতি আছে নাকি কোনো হ্যাঁ সমবায় সমিতি আছে ধুনীয়াখাল ইউনিয়ন তাঁতশিল্পী সমবায় সমিতি যেটা আছে আচ্ছা কত মেম্বার আছে সমিতির আছে দেড়শো দুশোখানের মতন আছে মেম্বার তাই তো ঠিক আছে আপনার সমিতির সঙ্গে মিলে কাজ করছেন তাই তো আচ্ছা ধন্যবাদ দাদা